হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে চলে এসেছি। তো এটার প্যাভিলিয়নটা হচ্ছে 02। আপনারা বাণিজ্য মেলা এসে শপিং করবেন কিন্তু খাবেন না, তা কিন্তু হয় না। এখানে কিন্তু টায়ার্ড হয়ে গেলে বা কিছু খেতে মন চাইলে কিন্তু অবশ্যই কিনে খেতে পারেন। এখানে ছোট ছোট যে চিপস বা বাইরের যে মিমিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কিনে খেতে পারেন। জুস আছে এখানে, আমরা সব টফি আছে, লজেন্স আছে, অনেক অনেক জিনিস আছে আপনার খাওয়ার জন্য। তো প্যাভিলিয়ন 2 না ভাইয়া, তো প্যাভিলিয়ন 2-তে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর মজার মজার জিনিসপাতি পাবেন। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কি কি আছে ভাইয়া, যে ভাইয়াকে পাওয়া যাবে। আচ্ছা, এগুলো কত করে? এই যে তিলের যে হচ্ছে তিল কফি, 120 টাকা করে। দেখুন অনেক মজা কিন্তু খেতে। তারপরে নকশি পিঠা আছে, দেখুন তো শীতের সময়। এই যে এটা 60 টাকা করে। তিল টফি আছে, তারপর দেখুন এই যে অনেক ধরনের আছে, এই যে সন পাপড়ি দেখতে পাচ্ছি, এগুলো কত করে? 60 টাকা করে। আর যে হার্ট শেপের যে আর কি এটা আছে, দামিদের উপরে। আচ্ছা, কি কি সেগুলো কিছু দেখান তো একটু। এটা হচ্ছে আচ্ছা, হ্যাঁ বলেন। ষাট টাকা বা 100 টাকা না? এই পাশের এগুলো অনেক কিছু। এই যে তারপরে যে তেঁতুলের যে ইয়াটা দেখাচ্ছে, এটা কি তেঁতুল? আচ্ছা, থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল এগুলো। এই যে দেখুন প্রাইস কত, 300 টাকা করে আসবে এক বক্স না? এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রোডাক্ট আছে। তারপরে যে চকলেট আছে, তারপরে এগুলো কত করে এই বলটা? এর মধ্যে কি কি আছে? জেমস, আচ্ছা কিন্ডার জয় আছে বাচ্চাদের। তারপরে কিটক্যাট কত করে? 37 টাকা করে। 70 টাকা করে। আর স্পেশাল জিনিস কোনটা বলেন তো একটু ভাইয়া, স্পেশাল কোনটা যেটা সব জায়গাতে পাওয়া যায় না, এরকম কোনো কিছু আছে? ম্যাঙ্গো বাট্টা না? এটা কিন্তু স্পেশাল ভাইয়াদের, এখানে এখানে এসে ট্রাই করতে পারেন। এটাই যে একদম পাকা আমের যে বারটা, সেটা থাইল্যান্ডের না? প্রাইস কত এটা? আচ্ছা, এটা ওয়েটের উপর ডিপেন্ড করবে প্রাইসটা। আচ্ছা, এই যে তো ভিউয়ার্স, বাণিজ্য মেলায় আসলে কিন্তু এখানে আসা চাই। আর সুন্দর সুন্দর যে এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে, আপনাদেরকে কিছু আমি প্রাইসটা সম্পর্কে জানিয়ে দিলাম, আর কিছু হয়তো জানাতে পারলাম না। এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট খাওয়ার জন্য। শপিং করবেন প্লাস খাবেন, একসাথে দুই কাজ।
মোটামুটি অনেক বড়। আর এটা হচ্ছে ফরেন প্যাভিলিয়নের, আচ্ছা ফরেন কি লেখা রয়েছে, ফরেন 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 প্যাভিলিয়নের নিচে আর কি এই প্যাভিলিয়নটা অবস্থিত, প্যাভিলিয়ন নাম্বার 2। এই যে দেখুন, এটাও কি আপনাদের ভাইয়া? হ্যাঁ এটাও আছে, একই শপের দুইটা আর কি স্টল, ওই পাশে একটা এই পাশে একটা। আচ্ছা ফরেন প্রোডাক্ট প্যাভিলিয়ন 2, চলে আসবেন বাণিজ্য মেলা 2 নম্বর গেট দিয়ে একদম ডান পাশে, ভিতর দিয়ে আসলে একটু দূরে আসলে পেয়ে যাবেন। সেম প্রোডাক্ট আছে এখানে, তো আশা করি মিস করবেন না। এই যে সাইডে সাইডে কিন্তু সিজি যে গ্যালারিটা আছে তার অপোজিটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ।